গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর পুজোতে খুব খুব এনজয় করছো। তো আজকে তো শুভ সপ্তমী, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি, এখন বাজে প্রায় 3টে, তো 3টে থেকেই ব্লগটা শুরু করলাম। আর সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করেছিলাম হচ্ছে লতির তরকারি আর মাছের টক করেছিলাম, তো আমরা সবাই খেয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ডের জন্য আছে আর কি শুধু, এই যে দেখো ভেন্ডি ভাজা সকালে করেছিলাম এটা আছে, আর দুপুরে এই যে মাছ ভাজা রেখেছি একটু, আর লতির তরকারি, আর হচ্ছে এই মাছের টক এখানে আছে, আমার হাজব্যান্ডের জন্যই আছে আর কি। তো চলো, আর খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি সবাই। আমার হাজব্যান্ড একটু গেছে অফিসে, ওর ডিউটি আছে আর কি, ওদের অফিসে পুজো হচ্ছে, ডিউটি আছে, সপ্তমীতে চলে আসবে, তাড়াতাড়ি এসে খাবে, তো 4:30 দিকে চলে আসবে। তো চলো একটুখানি ঘর টর সাজাবো, সাজাবো বলতে ওই যে পাপোশ টাপোশ নিয়ে এসেছিলাম ওগুলো একটু রেখেছি, এগুলো মানে রুমে টুমে দেবো, কোথায় দিতে হয়। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর এখন না মাইকটা বন্ধ আছে, যেহেতু বিকেল 3:30 বাজতে যায়, এখন মাইকটা বন্ধ আছে, তাই তোমাদের সাথে আমি কথা বলছি সরাসরি, ঠিক আছে? তো সাথে থাকো। বন্ধুরা, এই র্যাকে রেখে দিয়েছিলাম আর কি কিনে পাপোশগুলো, তো পাতানো হয়নি, এক একটা পাতাবো। বারান্দায় এই পাপোশটা দিয়ে দিলাম, বারান্দায় দিলাম। আর এই রুমে তো আছে একটা, আমাদের আগের এই রুমেই আছে একটা, আর এই রুমের এই গেটের কাছে একটা দিলাম, আর একটা কোথায় দেবো এই রুমে দিয়ে দিলাম একটা পাপোস, রুমে আছে বাথরুমে দুটো দেব, আমাদের দুটো বাথরুম, এখানে একটা দিয়ে দিলাম, এগুলো বেশ জল শোষণ করে, আর এখানে একটা দিয়ে দিলাম দেখো, আর হচ্ছে ওই তোয়ালে গুলো দেব, তোয়ালেটা কোথায় আছে দেবো। এই যে দেখো আলমিরা থেকে বের করলাম, সব রেখে দিয়েছিলাম আর কি, এগুলো দেওয়া হয়নি, আর এখনই দিয়ে দেব সব। এইটা হচ্ছে এখানকার, ওইটা ছোট, যেটা ছোট সেটা এখানকার, হ্যাঁ এটাই তো ছোট। এই যে তোয়ালে দিয়ে দিলাম, এটা ওই বেসিনের কাছে, আর এটা হচ্ছে রান্নাঘরে, এইটা মনে হচ্ছে ছোট ছিল না, এটাই ছোট, না 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 এইটা বড়, এটা বড়, এটা রান্নাঘরে, সব দিয়ে দিলাম। আর হচ্ছে আর একটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে ফ্রিজের কভার, এই যে ফ্রিজের, এই কভারটা আমাদের নষ্ট হয়ে গেছে, এই কভারটা কোনো রকমই ছিল, আর এইখানে একটু দিয়ে দিই, এটা হচ্ছে ফ্রিজের কভার কিনেছি, কালারটা ভালো হয়েছে এটার সাথে, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। ফুলদানিগুলো রেখে দিলাম, আর এখানে এই যে পকেট আছে, যা মালকুড়ি হবে এখানেই ভরে দেবো যখন তখন, দুপাশেই আছে পকেট, কোনো অসুবিধে নেই। তো চলো, আর একটা জিনিস আছে, না না আর একটা আছে, এই যে হাতল, এটা খুলে দিই, বাস এবার ময়লা হবে না, এটা টানবো, ব্যাস হয়ে গেলে, হেভি কালার এসেছে কিন্তু হয়ে গেল। আমি অষ্টমীতে শাড়ি পরবো, কোন শাড়ি পরবো তোমাদের দেখাচ্ছি, আসো দেখেছি, এই দুটো শাড়ি বেছে রেখেছি পরবো, এগুলো নতুন শাড়ি আমার একদম, তোমাদের দেখাই, খুলে আসো। এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা অঞ্জলি দেব ভাবছি পরে, আর এটা এমনি শাড়ি পরবো হয়তো কোনো সময় পুজোতে,
দেখতে পাচ্ছ দুটো শাড়িই রেখেছি পাট করে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো বেরিয়েছি ঠাকুর দেখতে যাব। এই শাড়িটাই পরেছি আজকে সপ্তমীতে। আজকে না বিরাটিতে ঠাকুর দেখবো না, এয়ারপোর্টের দিকে ঠাকুর দেখতে যাব। তো চলো তোমাদের ঠাকুর দেখাই। দেখো বন্ধুরা, রাস্তায় হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ঠাকুর দেখতে, মণ্ডপে এসেছি। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট এলাকায় 2 নম্বর, 2.5 নম্বর, 3 নম্বর, এই ঠাকুরগুলোই দেখবো। এইসব জায়গায় ঠাকুরগুলো এক পাশ থেকেই দেখবো। আর বাড়ি থেকে একদম বিরাটি থেকে হেঁটে হেঁটেই এসেছি, আর হাঁটতে হাঁটতেই আজকে ঠাকুরটা দেখবো। তো যাওয়ার সময় বাসে করে যাব। তো না হাঁটলে তো আর ঠাকুর দেখা হবে না, তাই না? ঠাকুর দেখতে গেলেই হাঁটতে হবে আর লাইন দিতেই হবে। তো যাই হোক, দেখো যাচ্ছি, ভেতরে যাচ্ছি। ময়ূরের যে পাখনাগুলো হয় না, ওইগুলোই লাইটিং দিয়েছে। আর হচ্ছে একটা ঠাকুর তো দেখে চলে আসলাম, আর একটা থিম করেছে দেখো এখানে, পুরো একদম বাঁশের আর কি, সব কিছু বাঁশের, মানে ঝুড়ির, বাঁশের, বেতের, এই সব ডিজাইন দিয়েই মণ্ডপটা তৈরি করেছে। খুব সুন্দর, খুব সুন্দর মণ্ডপ। আর দেখছি এখানে বেশি লাইন নেই, কিন্তু লোক হয়েছে ভীষণ। তো আমরা তো তাড়াতাড়ি বেরিয়েছি একটুখানি, এখন প্রায় বাজে হচ্ছে 7টা। তো হাঁটতে হাঁটতে এসেছি ঠাকুর দেখতে। এই দেখো আর একটা ঠাকুর দেখে চলে আসলাম। আর এই ভিতরের ঠাকুরটা দেখো খুব সুন্দর, এই ঠাকুরগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই পাশে এটা দেখছো, এটা হচ্ছে 2.5 নম্বর সর্বজনীন দুর্গা পুজো। তো এখানেই এসেছি আমি, ফার্স্ট টাইম আসলাম এই বছরই নতুন। এই থিমটা ভীষণ ভালো হয়েছে, এটা দক্ষিণেশ্বরের মতো থিম করেছে আর কি, মন্দিরের মতো। তো খুব সুন্দর। এই যে ভিতরে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে, আর প্রোগ্রাম হচ্ছে বাইরে। প্রোগ্রামটা হচ্ছে আমরা ওই যে ঠাকুর দেখতে এসেছি, দেখো এই ঠাকুরটা দেখো খুব সুন্দর, দুটো ঠাকুর। আর হচ্ছে প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছে। ঠাকুর দেখে তো চলে আসলাম, আবার একটা জায়গায় ঢুকছি আর একটা মোড়ে। তো ভীষণ সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে রাস্তায়। দেখাতে দেখাতে যাচ্ছি হাঁটতে হাঁটতে, কি বলবো, হাঁটতে হাঁটতেই পাও ব্যথা হয়ে গেছে। প্রায় 6-7টা ঠাকুর দেখা হয়ে গেছে, আর এখনও বাকি আছে অনেক ঠাকুর। এটা হচ্ছে মাঠের মধ্যে পুজো হচ্ছে একটা। তো আমরা ঢুকছি এই মাঠে ঠাকুর দেখতে, মণ্ডপের ভিতরে। আর এই পাশে দেখছো ইয়ে হচ্ছে, মানে অনুষ্ঠান হচ্ছে আর কি, আর ভিতরে এখানে পুজো হচ্ছে। বিশাল বড় প্যান্ডেল করেছে, আর তো প্রবেশ করছি দেখো মণ্ডপের ভিতরে। দেখো ঠাকুর দেখতে দেখতে একদম ক্লান্ত হয়ে পড়েছি, আর খুব খিদে পেয়ে গেছে সবার। আমি ফুচকা খাবো না, এরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। মেয়ের বলতে মোর বান্ধবী আছে আর বান্ধবীর মা, আর আমি, আমার ছেলে আর মৌ আছি, মানে 5 জন আর কি ঠাকুর দেখতে বেরিয়েছি। তো দেখো ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি, আর একটা প্যান্ডেলে ঢুকেছি ঠাকুর দেখতে। ভীষণ ভালো লাগছে ঠাকুর দেখে, না আজকে মনটা বিশাল ভালো লাগছে আর কি। অনেক কটা ঠাকুর দেখলাম দূরে এসে। আমাদের বিরাটিতে তো ঠাকুর হয়েছে, অনেক ঠাকুর হয়েছে, ওগুলো দেখবো অষ্টমী নবমী এসব দিনগুলো আছে দেখবো। আজকে সপ্তমীতে বেরিয়েছি আর ঠাকুর দেখছি, ভীষণ ভালো প্যান্ডেল।
প্যান্ডেল দেখলাম আর ঠাকুর দেখলাম, আর খুব ভালো লাগছে। দেখো কয়েকটা ঠাকুর দেখার পরে একদম চলে এসেছি নবপল্লীতে, নবপল্লীর গলিতে ঢুকছি, আর সিনারি তো দিয়েছে ভীষণ ভালো লাগছে, লাইটিংগুলো খুব সুন্দর লাগছে। তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি, আমার ছেলে, আমি, আমার মেয়ে, আর হচ্ছে আমার মেয়ের বান্ধবী, আর হচ্ছে তার মা, তো পাঁচজনই যাচ্ছি ঠাকুর দেখতে। আর একা একা না ঠাকুর দেখতে যেতে ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না, একসঙ্গে যদি হেঁটে হেঁটে যাই সবাই গল্প করতে করতে তাহলে অনেকটা দূর হাঁটা যায়, আর হচ্ছে বেশি ঠাকুর দেখা যায় আর কি। একা একা ভালো লাগে না ঠাকুর দেখতে। তো দেখো সবাই মিলে এসেছি ঠাকুর দেখতে। এখানে মাটির সংসার মানে হচ্ছে লিখে রেখেছে মাটির সংসার, মানে মাটি দিয়েই সবই তৈরি হয়েছে, সিনারি টেনারি সবই তৈরি হয়েছে। এখানে তোমাদের দেখাবো, এই যে ভেতরে যাচ্ছি লাইন পড়েছে ভীষণ, গাছ টাছ দিয়ে এখানে খুব সুন্দর সাজিয়েছে, আর মণ্ডপটা ভীষণ ভালো হয়েছে আর কি। চলো বন্ধুরা ভিতরের দিকে যাই, দেখাই। এই যে দেখতে পাচ্ছ সবই মাটির, সব মাটির প্রদীপ দিয়ে সাজিয়েছে, চাকা প্রদীপ এগুলো দিয়েই সাজিয়েছে আর কি, মাটির জিনিস দিয়ে। মণ্ডপটা ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে। আমরা যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি, পুতুলগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, আর ভিতরে লাইটিং চট এইগুলো সব দিয়ে সাজিয়েছে আর কি, খুব সুন্দর। দেখো মানে মাটির ইট এইগুলো প্রদীপ সব, এই যে জ্বলছে লাইটিংগুলো দিয়েছে, ছোটো ছোটো বাল্ব জ্বলছে ভিতরে, ভালো লাগছে। সবাই মিলে একসাথে যাচ্ছি ঠাকুর দেখতে, খুব মজা লাগছে। প্রোগ্রাম হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কথা বলছে শিল্পী, এখন গানটা একটু বন্ধ আছে তাই তোমাদের সঙ্গে আসলাম ভিডিওটা এন্ড করতে। চলো আজকের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি, টাটা বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পুজোটা কাটাও, আর চলো টাটা।